বড় ভাইয়ের সঙ্গে তো লড়াই করতে যাওয়ার প্রশ্নই আসে না। আমরা তো দেখি শাহরুখ খানও তার প্রিমিয়ার গিয়ে সিনেমা হলে দেখে, সাউথের অনেক বড় বড় স্টাররা দেখে, দেখতে তো আসলে পারেই, এখন ভাই কেন দেখেন আমি জানি না। যেহেতু হরর একটাই আর রোমান্টিক অ্যাকশন একটাই, সো দুইটাকে দুইভাবে দুই মানে দুই অ্যাঙ্গেল আগে রাখবো আর কি। ছোট ভাই বড় ভাই কখনো আসলে লড়াই হয় না, যখন পরিবার যখন একটা হয়ে যায়, এবং পরিবারের ছোট ছেলে হিসেবে আমি যথেষ্ট ভালো ছেলে, সো বড় ভাইয়ের সঙ্গে তো লড়াই করতে যাওয়ার প্রশ্নই আসে না, বরং ভাইয়ের কাজটাও দেখবো আর প্রত্যাশা করবো যে ভাইও হয়তো সিনেমা হলে তো উনি যান না, কখন ওটিটিতে যখন আসবে তিনিও দেখে নেবেন, উৎসাহ দিবেন আমাদেরকে, এবং সিনেমা সবগুলি ভালো চলুক, বড় ভাই ছোট ভাই সবার ছবি ভালো চলুক। দেখতে তো আসলে পারেই, এখন ভাই কেন দেখেন আমি জানি না। আমরা তো দেখি শাহরুখ খানও তার প্রিমিয়ার গিয়ে সিনেমা হলে দেখে, সাউথের অনেক বড় বড় স্টাররা দেখে। তারপর প্রিমিয়ার শো আসলে একটা মজার বিষয়, এখন ভাই আসলে কেন দেখেন না সেটা জানে না, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, আমি এটা নিয়ে কিছু না বলেই ভালো। তবে আমি সবসময় দেখি, আমার সিনেমা আমি দেখি। হলের সংখ্যা আসলে আমাদের কম হলেও বিগত 3 থেকে 4 বছর আগের সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু আমাদের সংখ্যা অনেকটাই বেড়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখুন একটা সময় কিন্তু ভালো ভালো সিনেমা ঈদে মুক্তি পেত না, এখন এখন অনেক ভালো সিনেমা হচ্ছে, এবং সেই প্রতিটা সিনেমাই কিন্তু প্রযোজক এবং ডিরেক্টররা স্বপ্ন দেখে যে আমার সিনেমাটা ঈদে মুক্তি পাক, যার জন্য ঈদে কখনো কখনো হয়তো অনেক বেশি ক্লান্সি হয়ে যায় সিনেমার সংখ্যা বেশি থাকার কারণে। তবে হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যে যেমন এখনো পর্যন্ত অ্যানাউন্সড হয়েছে 10টি 12টি সিনেমা ঈদে মুক্তি পাবে, তবে কয়টি 15টি সিনেমা মুক্তির ঘোষণা হয়েছে, হয়তো বা ঈদের আগে সংখ্যাটা কিছুটা কমে আসতে পারে। আর আমি এর আগেও বলেছি যে আসলে একটা মানুষ ঈদের সময় যখন ভ্যাকেশন নেয়, একটা মানুষ সর্বোচ্চ হয়তো 4টা সিনেমা মুক্তি পেতে দেখতে পারে, কারণ হয়তো আপনার পরিবারের একজন মেম্বার এটা দেখতে চাইবে, আবার আরেকজন ওটা দেখতে চাইবে, তো আবার তো আমি চাইছি যে কয়েকটি সিনেমা মুক্তি পাবে আমার ছবি অবশ্যই 2-3টি সিনেমার ভেতরে থাকবে, এবং 2টি সিনেমাই দর্শক দেখবে এবং দর্শক প্রিয়তা পাবে। না, ইকবাল ভাইয়ের সিনেমাগুলো তো সবসময় একটা হাইপ ক্রিয়েট করে রাখে সবসময়, আমার বিশ্বাস যে এবারও তার ব্যতিক্রম হবে না। আমি ট্রেলার গতকাল দেখেছি, আমার মনে হয় ট্রেলার দর্শকের মধ্যে একটা একটা এক্সাইটমেন্ট তৈরি করে দিবে। আমাদের সিনেমাগুলো আসলে এতটাই ব্যাক টু ব্যাক হয়, যেমন আমার রিসেন্ট টাইমে যে 6-7টি সিনেমার শুটিং গেছে বা শেষ হয়েছে, দেখা যাচ্ছে যে মানে আমরা তো অনেক লম্বা সময় ধরে সিনেমার শুটিং করতে পারি না। যেমন আমি কিছুদিন আগে শঙ্করায়ণ অপারেশন জ্যাকপটের শুটিংয়ের সময় শঙ্করায়ণ স্যারের সঙ্গে কথা হচ্ছিল, উনি বললেন যে পুষ্প সিনেমার শুটিং নাকি 400 দিন ধরে হচ্ছে। সো ক্যান ইউ ইমাজিন যে আল্লু অর্জুন 400 ডেজ মানে 400 ডেজ শুধুমাত্র একটা সিনেমার জন্য দিয়েছে। তার কারণ হচ্ছে একটা সিনেমার বাজেটও এত বেশি থাকে, পারিশ্রমিক এত বেশি থাকে। এখন আমাদের ইন্ডাস্ট্রিটা এতটাই ছোট যে অনেকগুলো সিনেমার শিডিউল দিয়ে আজকে হঠাৎ এটা জামদানির শুটিং শেষ করে কালকে আবার জয়েন করছি ডেডবডির শুটিংয়ে, পরশু দিন আবার পুলসিরাত, আবার এরপরের দিন আবার ঘুরেফিরে আবার অন্য সিনেমার শুটিংয়ে, তো এটা আসলে আমাদের চরিত্রগুলোকে প্রপারলি তুলে ধরতে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় ম্যাক্সিমাম টাইম। তবে হ্যাঁ, অবশ্যই যখন যে সিনেমার ভেতরে থাকি, শতভাগ ডেডিকেশন দিয়ে সেই চরিত্রটিকে পোর্ট্রেট করার চেষ্টা করি। এখানে মায়া একটি রোমান্টিক রোমান্টিক বয়, রোমান্টিক অ্যাকশন বয়, এখানে ডেডবডিতে ভিন্ন একটা চরিত্র, হ্যাঁ খুব ডেসপারেট এবং খুব মানে খুব ফেরিশিয়াস একটা চরিত্র। তো এই দুটি চরিত্রকে যখন পোর্ট্রেট করি, তখন প্রিপারেশন শুধু একটাই, যখন অনেক বেশি সময় থাকে না বা হোমওয়ার্ক করার টাইম থাকে না, তখন শুধু মাত্র চরিত্রটিকে বিশ্বাস করার চেষ্টা করি, জাস্ট যেন আমি নিজে যখন বিলিভ করি তখন চরিত্রটা স্ক্রিনে ভিলিভেবল যেন হয়ে ওঠে আর কি। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ সিনেমাগুলো এসে দেখেন, সিনেমা অনেক সিনেমাই মুক্তি পাচ্ছে, প্রতিটি সিনেমাই ভালো, তবে আমার সিনেমাগুলো একটু বেশি ভালো, তাই আসবেন, এসে সিনেমাগুলো দেখেন, হতাশ হবেন না। এবং আপনাদের মধ্যে তো আসলে অনেক বেশি ভালো লাগে যে বিগত বছরগুলো থেকে এই গত কয়েক বছর ধরে আপনারা অনেক বেশি বেশি সিনেমা দেখছেন পরিবার পরিজনদেরকে নিয়ে, সো এটা একটা নগদ জাগরণ মানে একটা তৈরি হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা অব্যাহত থাকুক, এবং আমার বিশ্বাস যে আপনাদেরকে আরও বেশি টানতে পারবো আগামীতে।